ঠিক হয়ে যাবে। এখন এখন আবার দাও, একটা সমস্যা হয়েছে আমি দেখছি, এটা এটা আমি দেখতেছি, এটা একটা আবার দাও। হ্যাঁ আচ্ছা এখন দিয়ে আমাকে জানাও, হোয়াটসঅ্যাপে একটু স্টুডেন্টরা জয়েন করতে বলেন, চার্জে দেন আপনি, এটা চার্জ বন্ধ, চার্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আখি জয়েন করেছে, আখি কেমন আছো? শোনা যাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা অলরেডি অনেকে জয়েন করেছো। তোমাদের এক প্যারেন্টস এর সাথে কথা বলছিলাম এই আর কি, তোমাদের বইয়ের ব্যাপারে। ওকে, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে স্যার ভালো আছি। হাবিব ভালো আছে, বাকিরা কেমন আছো? নাজেতা, দীপান্বিতা, তাবাসু, আখি, বাকিরা কেমন আছো? বাকিরা সাইলেন্ট কেন? স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? ওকে, দীপান্বিতা ভালো আছে, বাকিরা কেমন আছে? জি স্যার ভালো আছি। কে ভালো আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই নাজেদা ভালো আছে, আমি আখিও ভালো আছে, ওকে, তাবাসুম ভালো আছে। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি, আমাদের আজকে টেকনিক্যাল প্রবলেম ছিল একটু, এখন আর প্রবলেম নেই। প্রথমে স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। দেখো তো আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে স্যার। ওকে ঠিক আছে। Welcome to South Asian Schools online presentation. South Asian School এর online classes হবে। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাভেদ। এসডিজি অর্জন
শিক্ষার্থীরা এই অধ্যায়টি নতুন, তাই এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে, কিরকম প্রশ্ন আসতে পারে আমরা বিভিন্ন আসলে আসতে করে কতগুলো তোমাদের জন্য তোমার সঙ্গে দাঁড় করিয়েছি, এবং এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এসডিজি অর্জন করা জরুরি কেন, অথবা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন করা কেন জরুরি, এরকম প্রশ্ন আসতে পারে। আমি একটু আমি কোয়েশ্চেন অ্যান্সার করব আর প্রশ্ন জিজ্ঞেস করব, তখন তোমাদেরকে ইয়ে করে দেবো। ওকে, এখন ঠিক আছে, এখন আওয়াজটা খুব ভালো করে সবাই শুনতে পারবে। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে কি এসডিজি অর্জন জরুরি কেন, অথবা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন কেন জরুরি, অথবা কেন গুরুত্বপূর্ণ। যদি এরকম প্রশ্ন আমরা দেখি তাহলে আমরা লিখব, বর্তমানে পৃথিবী নামক এই গ্রহে বাস করতে হলে অথবা এই গ্রহের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের এসডিজি অর্জন করতে হবে, অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন করতে হবে। তাহলে আমরা প্রথম লাইনে লিখব যে পৃথিবী নামক এই গ্রহে বাস করতে গেলে অথবা এই গ্রহের অস্তিত্ব রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন করতে হবে, বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা পৃথিবীর মানুষকে শঙ্কিত করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষ, সমাজ, কৃষি উৎপাদন, স্থলজ এবং জলজ প্রাণীকুলকে ক্রমাগত মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে। তাই এর হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এছাড়া ক্ষুধা, দারিদ্র, নারী পুরুষ বৈষম্য ইত্যাদি দূর করার জন্য, মাথা পিছু আয় বৃদ্ধি করার জন্য, আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন করতে হবে। ওকে, এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। যদি এমন প্রশ্ন আসে যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা গুরুত্ব আলোচনা করো, যদি এমন প্রশ্ন আসে তাহলে আমরা লিখব, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব একটি প্রধান বিবেচ্য বিষয়। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এগিয়ে এলে লক্ষ্য অর্জন সম্ভব হবে, সহজ হবে। অর্থাৎ যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে এর পাশাপাশি প্রাইভেট বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। শুধু বেসরকারি বা প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসলে হবে না, তৃণমূল পর্যায় থেকে শুরু করে ব্যক্তি, গোষ্ঠী, সমাজের সবার অংশগ্রহণ এবং মিলিত প্রচেষ্টায় একসাথে উন্নয়ন অর্জনে কাজ করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতীয় পর্যায়ের সঙ্গে অংশীদারিত্বের গুরুত্ব আছে, আবার এসডিজি অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব আমরা এটি পড়ে ফেলেছি। এরপরে হচ্ছে
টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে আমাদের করণীয়। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন করতে হলে আমাদের করণীয় কি, বা আমাদের কি করতে হবে, বা তোমাদের কি করতে হবে, যদি পরীক্ষায় দেখা যায় যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে তোমাদের দায়িত্ব সমূহ বর্ণনা করো, যদি এমন প্রশ্ন আমরা দেখি তাহলে আমরা লিখব 2030 সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে আমাদের করণীয় অনেক। এরপর আমরা নাম্বার দিয়ে দিয়ে লিখবো অথবা এরো সাইন দিয়ে লিখবো। এক নাম্বার, পরিবেশের উন্নয়ন এবং সংরক্ষণে আমরা কাজ করব। এক নাম্বারে লিখব পরিবেশের উন্নয়ন এবং সংরক্ষণে আমরা কাজ করব। দুই নাম্বারে লিখব টেকসই উন্নয়নের প্রধান তিনটি ক্ষেত্রকে বিবেচনায় রেখে যে কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব এবং বাস্তবায়ন করব। আচ্ছা, এখন কি তোমরা বলবা প্রধান তিনটি ক্ষেত্র কি কি? টেকসই উন্নয়নটা প্রধান তিনটি ক্ষেত্রকে বেস করে, ভিত্তি করে করা হয়েছে। এই প্রধান তিনটি ক্ষেত্র হচ্ছে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ। এই তিনটা জিনিসের উন্নয়ন, অর্থনীতির উন্নয়ন, সমাজের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন এবং সমাজের উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সমাজের মানুষের উন্নয়ন এবং পরিবেশের, প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন। তাহলে আমরা এখানে লিখব প্রধান তিনটি ক্ষেত্রকে বিবেচনায় রেখে আমরা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব আর বাস্তবায়ন করব। এরপরে লিখব টেকসই সমাজ এবং শহর গড়ে তুলব, টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ করব এবং দেশের সবখানে সর্বত্রই ন্যায় বিচারের প্রতিষ্ঠা করব। এরপরে আছে টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র, পরীক্ষা আসতে পারে এভাবে টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র সম্পর্কে ধারণা দাও, টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র সমূহ বর্ণনা করো, এভাবে আসতে পারে। টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র হচ্ছে তিনটি, একটু আগে বলেছিলাম যে আমাদের সমাজ, অর্থনীতি এবং পরিবেশ সংরক্ষণ, এই তিনটা হচ্ছে প্রধান ক্ষেত্র। আচ্ছা, এগুলোকে মৌলিক বিষয় হিসেবে বলা হয়েছে, মূলত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন করা হয় তাহলে সকল ক্ষেত্রে টেকসই উন্নয়ন সম্ভব হবে। টেকসই মানে হচ্ছে পার্মানেন্ট, কেমন, যে উন্নয়নটা স্থায়ী হবে, সহজে নষ্ট হবে না, তাকে বলা হয় টেকসই। ইংলিশে এসডিজি এর মিনিং হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল মিন্স টেকসই হবে, পার্মানেন্ট হবে, কেমন। এরপরে হচ্ছে কি টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জিত হলে বাংলাদেশ কি সুবিধা পাবে, ওকে, অথবা অন্যভাবে হতে পারে এসডিজি অর্জিত হলে বাংলাদেশের সম্ভাব্য কি কি সুবিধা থাকবে বর্ণনা। ওকে, তাহলে আমরা লিখব টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের ফলে বাংলাদেশের ক্ষেত্রে যেসব সুবিধা সৃষ্টি হবে সেগুলো হচ্ছে দারিদ্র্যের অবসান হবে, অর্থাৎ বাংলাদেশে আর গরিব মানুষ থাকবে না, বৈদেশিক ঋণের বোঝা থাকবে না, বাংলাদেশকে বিভিন্ন উন্নয়নে উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ সরকারকে বিদেশ থেকে কি করতে হয়, ঋণ করতে হয়, হয়তো বিদেশ থেকে আর ঋণ করতে হবে না, নারী পুরুষের বৈষম্য দূর হবে, নারী আর পুরুষের যেসব বৈষম্য আছে, পার্থক্য আছে, বিভিন্ন ডিসক্রিমিনেশন আছে, সেগুলো আর থাকবে না, ওকে, দূর হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের আমাদের দেশে অনেক বেকারত্বের সমস্যা আছে, বেকার প্রবলেম আছে, এই বেকারত্বের সমস্যা থাকবে না, সবাই তাদের
যোগ্যতা অনুসারে কাজ পাবে। আয় আর ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে এবং বৈষম্য কমে আসবে, মানে আয় অনুসারে ভোগ হবে আর কি, ভোগ অনুসারে আয় হবে, আর যে বৈষম্য আছে সেটা থাকবে। এই হচ্ছে ট্যাক্সই উন্নয়ন অবস্থা, অর্জিত হলে আমাদের বাংলাদেশ যেসব সুবিধা পাবে সেসব সুবিধা। পরিবেশ সংরক্ষণে এসডিজির প্রয়োজনীয়তা, ওকে, অথবা পরিবেশ সংরক্ষণ করতে হলে ট্যাক্সই উন্নয়নের কি ভূমিকা আছে সেটা। তাহলে আমরা লিখব, মানুষের জীবনযাত্রার পরিবর্তন, ক্রমাগত প্রযুক্তি নির্ভর উন্নয়ন, ভোগ বিলাস সহ সভ্যতার অগ্রগতির কারণে জলবায়ু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারাচ্ছে। যে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, জলবায়ুর যে একটা বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য জলবায়ু হারিয়ে ফেলছে। কেন? মানুষের জীবনযাত্রার পরিবর্তনের জন্য, প্রযুক্তির নির্ভরতার জন্য এবং ভোগ বিলাসের জন্য। এতে করে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং গ্রিন হাউস প্রভাব বেড়ে যাচ্ছে। তাই আমাদেরকে কি করতে হবে? এসবের মোকাবেলা করতে হবে। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যে ব্যালেন্স আছে প্রাকৃতিক পরিবেশের, ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষ ও প্রাণীকুল ক্রমশ বিপন্ন হয়ে পড়েছে, ওকে, অস্তিত্ব হারিয়ে যাচ্ছে আমাদের। অনেক প্রাণীর প্রাণী বিপন্ন হয়ে যাচ্ছে। হয়তো এক সময় এমন পরিবেশ সৃষ্টি হবে যে মানুষও কি হবে, আস্তে আস্তে বিপন্ন হয়ে যাবে। এই অবস্থা ঠেকাতে হলে আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য স্টেপস নিতে হবে বা পদক্ষেপ নিতে হবে, এবং এক্ষেত্রে তোমার টেকসই প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা এরপরে যাচ্ছি, এরপর দেখি কি আছে। খাদ্য নিরাপত্তা, আমাদের এই অধ্যায়ে খাদ্য নিরাপত্তা সম্পর্কে বলা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে খাদ্য নিরাপত্তার বিষয়টি কেন নিশ্চিত করতে হবে। ওকে, খাদ্য নিরাপত্তা কেন নিশ্চিত করতে হবে, তাহলে আমরা অ্যান্সার হিসেবে লিখব। প্রথমে লিখব যে পেটে খিদা নিয়ে কোনো কাজ করা যায় না, তাই না? ওকে, পেটে খিদা নিয়ে কোনো কাজ করা যায় না, তাই আমাদের ক্ষুধা মুক্ত বা খিদে মুক্ত কি করতে হবে? বিশ্ব বা দুনিয়া গড়তে হবে। এই জন্য পৃথিবীর সকল মানুষের জন্য নিরাপদ, পুষ্টিকর, পছন্দ মাফিক এবং প্রয়োজনীয় খাবার পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। তাই আমাদেরকে টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দূষণ মুক্ত জ্বালানি তৈরি, আমরা এই অধ্যায়ে দেখেছি যে দূষণ মুক্ত জ্বালানির কথা এখানে উল্লেখ করা হয়েছে। যদি এই অংশ থেকে পরীক্ষায় আসে যে পরীক্ষায় আসতে পারে কিভাবে দূষণ মুক্ত জ্বালানি তৈরি করা যায়, অথবা কিভাবে অল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে দূষণ মুক্ত জ্বালানি তৈরি করা যায়, তাহলে আমরা লিখব, জীবাশ্ম জ্বালানি পরিবেশের অনেক ক্ষতি করে, তাই সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়ে দূষণ মুক্ত জ্বালানি ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন করতে হবে। ওকে, যেহেতু জীবাশ্ম জ্বালানি পরিবেশের ক্ষতি করে, তাই আমরা কি করব, নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিব। এভাবে দূষণ মুক্ত জ্বালানি ব্যবহার করে আমরা টেকসই উন্নয়ন করব। ওকে, গোবর, কচুরি পানা, গৃহস্থালির আবর্জনা,
সৌরশক্তি ইত্যাদি ব্যবহার করে সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি তৈরি করা সম্ভব। ওকে, এরপরে আছে এসডিজি এর প্রধান ক্ষেত্র। পরীক্ষায় আসতে পারে টেকসই উন্নয়ন অভিষ্টের প্রধান ক্ষেত্র সমূহ কি কি, টেকসই উন্নয়ন অভিষ্টের প্রধান ক্ষেত্র সমূহ উল্লেখ করো, অথবা এসডিজি এর প্রধান ক্ষেত্র সমূহ উল্লেখ করো, এভাবে থাকতে পারে। আচ্ছা, অথবা টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্রের ধারণা দাও। আচ্ছা, আমরা এটা একটু আগে বলে ফেলেছিলাম, আরে আরো একটি টপিকে বলেছি যে প্রধান ক্ষেত্র হচ্ছে তিনটি, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি এবং আমাদের পরিবেশ। এই তিনটা জিনিসকে আমরা কি করব, বিবেচ্য বিষয় হিসেবে রেখে আমরা এই তিনটা টপিকের উপর, এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করব। আমাদের সমাজের অর্থনৈতিক কিভাবে অর্থনীতির উন্নয়ন করা যায়, কিভাবে বেকার সমস্যার সমাধান করা যায়, কিভাবে সবার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আনা যায়, কিভাবে পরিবেশকে সংরক্ষণ করা যায়, কিভাবে সমাজের উন্নয়ন করা যায়, এসব বিষয়কে ভিত্তি করে, বেজ করে এসডিজি কি করা হয়েছে, পয়েন্টগুলো নির্ধারণ করা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমার আলোচনার বিষয়বস্তু আমি অলরেডি ফিনিশ করেছি, এবার আমি তোমাদেরকে প্রশ্ন করার এবং তোমাদের থেকে ফিডব্যাক নেওয়ার জন্য চেষ্টা করব। ওকে, প্রথমে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ আস্ক মি অ্যাবাউট টুডেস টপিক। বলো হাবিব, এসডিজি অর্জনে কি শুধু সুবিধা আছে, অসুবিধা কি কিছু নাই? আরেকবার বলো দেখি। এসডিজি, এসডিজি অর্জনে হ্যাঁ শুধু কি সুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে কি না? কি স্যার নাই? না না, আসলে অসুবিধা তো নাই, অসুবিধা থাকলে কি এটা অর্জন করার জন্য জাতিসংঘ স্টেপস নিত, তেমন অসুবিধা নেই তো। ওকে, শুধু সুবিধাই আছে, যদি 2030 সালের মধ্যে অর্জিত হয় তাহলে আমরা পৃথিবীর সব দেশে একসাথে এগিয়ে যাব, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এবং আফ্রিকার অনেক অনুন্নত দেশ কি হব, আমরা সবাই একসাথে উন্নত হব, কেমন সবাই একসাথে উন্নত হব, পরিবেশ উন্নয়ন হবে, পরিবেশের আমাদের অর্থনীতির উন্নয়ন হবে। ওকে, এভাবে আমরা এগিয়ে যাব, সুবিধা আছে অসুবিধা তেমন নেই, কেমন? আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, এবার দেখি তোমাদের কি মনে আছে, তোমাদের কার কি মনে আছে দেখি। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম যে এসডিজি অর্জন কেন জরুরি, কেন গুরুত্বপূর্ণ, এরকম দুটি লাইন বলতে পারবা? পৃথিবীর অস্তিত্ব রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে নেতিবাচক প্রভাবগুলো পৃথিবীর উপর পড়ছে তা রোধ করা। ওকে, এক্সেলেন্ট হাবিবুর রহমান। আচ্ছা, এরপরে অংশীদারিত্বের গুরুত্ব, কেমন? আমি এখান থেকে বলেছিলাম যে অংশীদারিত্বের গুরুত্ব বর্ণনা করো বা গুরুত্ব সমূহ বর্ণনা করো, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, এই অংশ থেকে কে বলতে পারবা দুই একটা লাইন? হাবিব ছাড়া কে বলতে পারবা? তাবাসুম, বলো দেখি। অংশীদারিত্বের গুরুত্ব কেমন? Yeah.
অংশীজন হচ্ছে যারা সুবিধা ভোগ করে, যারা সুবিধা নেই তারা হচ্ছে অংশীজন, যারা কোনো উন্নয়নের সুবিধা ভোগ করে তারা হলো অংশীজন। তাহলে অংশীজন হিসেবে আমাদের সবারই কি আছে, দায়িত্ব আছে, শুধু সরকারি প্রতিষ্ঠান না, বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান, এমনকি তৃণমূল পর্যায়ে আমরা তোমরা সবাইকে কি করতে হবে, সবাইকে পার্টিসিপেট করতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের জন্য। ওকে, আমরা সবাই একসাথে চেষ্টা করব, অংশগ্রহণ করব, যাতে কি হয় টেকসই উন্নয়ন অর্জিত হয়। তাহলে শুধু সরকারের একার পক্ষে সম্ভব না, কেমন? ঠিক আছে, আমরা পরের অংশে যাচ্ছি। আচ্ছা, আমাদের কি করণীয় আছে কে বলতে পারবা? আখি, আখি বলতে পারবা কিনা, টেকসই উন্নয়ন অভিষ্ঠ অর্জনে আমাদের কি করণীয়? মনে আছে দুই একটা লাইন আমি যা বলেছিলাম? শোনা যাচ্ছে আমাকে আখি? আচ্ছা আচ্ছা, কে বলতে পারবা? আর টেকসই উন্নয়ন অভিষ্ঠ অর্জনে আমাদের করণীয় আছে? দীপান্বিতা বলতে যাচ্ছে, বলো দেখি দীপান্বিতা। ওকে, দীপান্বিতার ভয়েস শোনা যাচ্ছে না। মাইক্রোফোনে প্রবলেম। আচ্ছা, কে বলতে পারবা? ইকরা, সুলতানা ইকরা? ওকে, এই অংশটি আমি আবারও বলে দিচ্ছি যে আমরা কি করতে পারি, কেমন? আমরা যেসব উন্নয়নে, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে আমাদের করণীয় হচ্ছে, আমরা পরিবেশের উন্নয়ন বা সংরক্ষণের কাজ করব, পরিবেশ নষ্ট করব না, পরিবেশ দূষণ করব না। তারপর হচ্ছে টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ করব, দেশের সবখানে যাতে ন্যায় বিচার হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তার চেষ্টা করব, কেমন? এরপরের অংশ আছে টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র, এটা আমরা বলেছি একটু আগে। টেকসই উন্নয়ন অর্জিত হলে বাংলাদেশের সম্ভাব্য সুবিধা, কে বলবা? টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জিত হলে বাংলাদেশের সম্ভাব্য সুবিধা সমূহ কি কি, বাংলাদেশ কি কি সুবিধা পাবে? ওকে, কেউ পারবে না, হয়তো অনেকে পারবে, সাহস করে সাহস করে বললে একটু হবে, সাহস হয়তো বলার সাহস নেই আর কি। দেখি হাবিবুর রহমান বলো দেখি, টেকসই উন্নয়ন অর্জিত হলে বাংলাদেশ কি সুবিধা পাবে? ওকে, তাহলে আমি বলে দিচ্ছি আরো একবার, বাংলাদেশে যে দারিদ্র্যের সমস্যা আছে, বাংলাদেশের আমরা জানি অনেক মানুষ গরিব, দারিদ্র্যের অবসান হবে, আমাদের দেশে আর গরিব মানুষ থাকবে না, বৈদেশিক ঋণের বোঝা থাকবে না, বিদেশ থেকে আর ঋণ করতে হবে না, নারী পুরুষের বৈষম্য দূর হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে,
ইনকাম আর খরচের মধ্যে আয় আর ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য সৃষ্টি হবে, বৈষম্য থাকবে না। ওকে, এরপরে খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে কেন, কার মনে আছে? খাদ্য নিরাপত্তা কেন নিশ্চিত করতে হবে? কার মনে আছে? ওকে, আবারও বলে দিচ্ছি। প্রথমে বলেছিলাম কি, পেটে ক্ষুধা নিয়ে কাজ করা যায় না, পেটে ক্ষুধা নিয়ে কাজ করা যায় না, তাই আমাদেরকে ক্ষুধামুক্ত বিশ্ব তৈরি করতে হবে, ক্ষুধামুক্ত বাংলাদেশ বা ক্ষুধামুক্ত পৃথিবী তৈরি করতে হবে। এজন্য পৃথিবীর সকল মানুষের জন্য নিরাপদ পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, তাই টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরীক্ষার জন্য আমি যেসব টপিক পড়িয়েছি ভালো করে রিভিশন দিয়ে রাখবো। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবো। এখনো কেটে কেটে আসতেছে, ক্লাস কি শেষ না আরো হবে? ক্লাস তোমাদের ক্লাস আর আছে আজকে? বায়োলজি আছে, তাহলে হবে, দেখো হবে তো। তারপরে স্যার আরেকবার আমি দেখতেছি। ওকে ঠিক আছে, দেখে নাও। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।